চলতি বছর বাংলাদেশের কূটনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ইকোনমিক ডিপ্লোম্যাসি বা অর্থনৈতিক কূটনীতি, আর সেক্ষেত্রে বিশ্ব দরবারে অর্থনৈতিক কূটনীতির বার্তা পৌঁছে দিতে অনেকটাই সফল বাংলাদেশ। অতীতের যে কোনো সময়ের চেয়ে সম্পর্কের উন্নয়ন ঘটেছে প্রতিবেশী ভারত সহ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে। তবে সবকিছু ছাপিয়ে কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে রোহিঙ্গা প্রত্যাবাসন। কূটনীতির 2019 সাল নিয়ে লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদন। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কূটনীতিতে ইকোনমিক ডিপ্লোম্যাসি বা অর্থনৈতিক কূটনীতিকে বিশেষভাবে গুরুত্ব দেয়, আর সেক্ষেত্রে চলতি বছর জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য ও সম্ভাবনা তুলে ধরতে সক্ষমও হয়েছে সরকার। বাংলাদেশ আজ প্রায়শই উন্নয়নের বিশ্ব হিসেবে আলোচিত হচ্ছে। গামিনা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে সারা এশিয়া প্যাসিফিকের 45টা দেশ আছে, সেই দেশের মধ্যে বাংলাদেশের প্রবৃত্তির হার সবচেয়ে বেশি। অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ঘটেছে বাংলাদেশের। বিভিন্ন ফোরামে নির্বাচিত হয়ে মিলেছে নেতৃত্ব দেওয়ার সুযোগ। আমাদের যে সম্পর্ক এখন তুঙ্গে সারা বিশ্বে। Sir, I am from Bangladesh and here is the 37 million the Hindu, Buddhist and Christian are disappeared. বছরের মাঝামাঝিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা নালিশ ঝড় তোলে কূটনৈতিক অঙ্গনে। তবে বাংলাদেশ সেই ধাক্কা সামলেছে ভালোভাবেই। তিস্তা চুক্তি না হলেও চলতি বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ফেনী নদীর পানি বণ্টন চুক্তি ছিল কূটনৈতিক অঙ্গনের উল্লেখযোগ্য ঘটনা। দুটা প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন রকম প্রবলেম থাকে, বাট আমরা সবগুলোই আলোচনার মধ্যে মোটামুটিভাবে সমাধান করতে পারতেছি। অনেক সময় দেরি হয়, বাট দিস ইজ প্রসেস। বছর জুড়েই রোহিঙ্গা ইস্যুতে দৃশ্যমান কূটনৈতিক তৎপরতা ছিল বাংলাদেশের। তবে সেক্ষেত্রে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হয় বাংলাদেশের প্রাপ্তির চেয়ে এখনও চ্যালেঞ্জের পাল্লাই ভারী বেশি। মায়ানমারের সাথে আমাদের শত্রুতা নাই, তারা আমাদের বন্ধু দেশ। আমরা আলোচনার মধ্যে এই 11 লক্ষ লোক ফেরত পাঠানো কিন্তু খুব কঠিন। এদিকে বছর জুড়ে সরকারের তৎপরতা থাকলেও খোলেনি মালয়েশিয়ার শ্রমবাজার, উল্টো সৌদিতে নির্যাতনের শিকার হয়ে ফিরেছে 21,000 কর্মী। তবে বাংলাদেশিদের জন্য বেশ কয়েকটি নতুন বাজার সন্ধান করতে পেরেছে সরকার। বছরের শেষ সময়ে এসে অবশ্য নাগরিক সংশোধনী আইন ও অনুপ্রবেশ নিয়ে প্রতিবেশী ভারতের সাথে কিছুটা বৈরিতার আভাস পাওয়া যাচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট এই অবৈধভাবে পুশিং, এটা আমি চাই না, আই ডোন্ট লাইক ইট। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।